ইন আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা কালকে যেখানে শেষ করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা বলতেছিলাম যে আল্লাহকে কোরআনে একটা আয়াত বলতেছিলাম আমরা, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। কেমন ভয় করা উচিত সেটা অনেক বিস্তারিত বলা যায়, কিন্তু যতটুকুই করা উচিত আমরা এমনি যে যেটা মনে করি, যেমন কেমন ভয় করা উচিত এটা আল্লাহকে প্রথমত হচ্ছে যে চিন্তা করতে হবে আল্লাহকে নিয়ে, আল্লাহর বিরাটত্ব, আল্লাহর ক্ষমতা কতটুকু, আল্লাহ চাইলে আমাদের মানে কি করতে পারেন, অথবা আল্লাহর গজব যেটাকে আমরা বলি বা ক্রোধ যেটা, সেটা আমাদের জন্য কি পর্যায়ের হইতে পারে বা কী রকমের ইরিভার্সেবল একটা ই হইতে পারে। আল্লাহর ক্রোধ কিন্তু আমাদের ক্রোধের মতো না, আমাদের ক্রোধ হচ্ছে বা রাগ যেটাকে আমরা বলি, আমাদের রাগ হচ্ছে ধরেন তার ওপর রাগ করলাম, সে একটু সুন্দর করে কথা বলল অথবা একটু অনুনয় বিনয় করলো, ব্যাস আমাদের মন গলে গেল। আল্লাহর রাগ সহজে মানুষের উপর আপতিত হয় না, আল্লাহ ক্ষমাশীল, কিন্তু যখন আপতিত হয় তখন সেটাকে রিভার্স করার কোনো পদ্ধতি থাকে না, বা বিশেষ করে যদি ই হিসাবে আসে কোনো একটা আল্লাহর থেকে শাস্তি হিসাবে যদি কিছু নেমে আসে তখন সেটা আমরা আদ সামুদ বা পম্পে বা অন্য অন্য নগরীগুলো যেগুলো আল্লাহ ধ্বংস করে দিয়েছেন তাদের কথা আমরা জানি, কীভাবে তারা কোনো সময় পায় নাই যখন তারা বুঝছে যে ইট ওয়াজ কামিং, আসতেছে তাদের উপরে আল্লাহর গজব এবং আল্লাহর ক্রোধের ফলাফল, তখন তারা কোনো সময় পায় নাই সেটা থেকে বাঁচার অথবা মুক্ত তওবা করার বা আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো সময় ছিল না তাদের কাছে, তাদের জন্য বা তাদের কাছে। যাই হোক, এখন আমরা ফিরে আসি আমাদের টপিকের মেইন ফোকাস যেটা, সেটা হচ্ছে যে তাহলে আমরা কেন আল্লাহ যা আদেশ করছেন সেটা করতে পারি না, যা নিষেধ করছেন তা থেকে কেন বেঁচে থাকতে পারি না। বেসিক্যালি এই জন্য পারি না যে আমরা আল্লাহকে যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করি না, অথবা মোটেই করি না, অথবা করলেও মনে করি যে আচ্ছা ঠিক আছে লাইফটা আগে এনজয় করি তারপরে দেখা যাবে যখন বয়স বাড়বে বা পরে দেখা যাবে। এটা আমাদের অনেকেরই এটা আসে যে আল্লাহ ক্যান ওয়েট, আমি আমার কাজগুলো হারাম কাজ অথবা অননুমোদিত কাজ যেগুলো সেগুলো আগে করি তারপর দেখা যাবে, আল্লাহ ক্যান ওয়েট, একটা সময় আমি না হয় তবা টবা করে নিব বা হজ করে আসবো বা একটা কিছু করব। এটা এটা খুব কমন একটা জিনিস। আমি ইংল্যান্ডে থাকতেন আমার আত্মীয়া নিকট আত্মীয়া বেশ ভালোই মানে বেশ কাছেরই আত্মীয়, তাদের ছোটো মেয়েটার তারা বিয়ে দিলেন সিলেটে এসে, সিলেটে নিয়ে এসে বিয়ে দিলেন। এই মেয়েটা খুবই প্র্যাকটিসিং ছিল এবং খুব মানে ইংল্যান্ডের তুলনায় খুব ভালো একটা ই ছিল, তার আমল ছিল বা সে হিজাব পড়তো, নামাজ পড়তো, কোনো রকম মানে বাইরে কোনো কী বলবো মানে আড্ডা ইয়ার্কি এসবের কোনো ব্যাপারই ছিল না, খুবই বাধ্য ছিল বাবা মার। বাবা মা সিলেটে নিয়ে আসলেন বিয়ের জন্য, নিয়ে আসার পরে দেখা গেলো যে ওই বিয়ের দিন তারা তাকে পার্লারে নিয়ে গেলেন এবং পার্লারে যে সাজগোজ সেটা তার হিজাব নিকাব দিয়ে হয় না ইউজুয়াল যেটা আর কি, তো সে খুব আপত্তি তুললো যে না সারা জীবন সে আল্লাহর মতো করে চলছে, আজকে এরকম একটা ভালো দিনে বা একটা বারাকা যে দিনে আশা করতেছে সে সেই দিনে সে আল্লাহ বিরোধিতা করতে পারবে না। তো তার মা এবং নানি সহ আরও আত্মীয়রা বললেন যে বিয়ে তো একবারই হয় মানুষের, এটার ইমপ্লিকেশন কী, এটা এটার পেছনের মনোভাবটা কী, যে আল্লাহ ক্যান ওয়েট ফর ওয়ান ডে, একদিন একদিন না হয় আল্লাহকে একটু পাশে সরায় রাখলাম আমরা। সো এটা ওনারা যে এক্সেপশন কিছু তা না, আমরা সবাই সেরকম মোরলেস, আমাদের সবাই ভিতরে এই টেন্ডেন্সিটা আছে। এর কারণ হচ্ছে যে আমরা আসলে আল্লাহকে যেভাবে বিশ্বাস করা উচিত সেভাবে বিশ্বাস করি না। আপনি এমনিতে দেখবেন যে আমি অনেক সময় উদাহরণটা দিই যে রাস্তায়, বাংলাদেশের রাস্তায় অথবা এলসওয়্যার যে কোনো জায়গায় দুনিয়ার দেশসমূহ তো এখন পুলিশ স্টেট যেটাকে আমরা বলি, মানে পুলিশ দিয়ে রাষ্ট্রগুলা নিয়ম শৃঙ্খলা বজায় রাখা হয়, এটা ইউকে হইলেও এটা বাংলাদেশ হইলেও এটা ইভেন সৌদি আরব হইলেও, সেটা সেখানে যেখানে আমরা আমি ঢাকার উদাহরণ দিই যে ঢাকায় বিশাল ট্রাফিক জ্যামগুলো হয় এবং দেখা যায় যে একজন ট্রাফিক দাঁড়ায় আছে হাত তুলে অথবা সিগনাল দিয়ে, 500টা গাড়ি হয়তো আটকে আছে রাস্তায়, তারা সেই ট্রাফিককে সমীহ করে, তারা বিশ্বাস করে যে এই ট্রাফিক তাদের কোনো ক্ষতি করতে পারবে এবং সেই জন্য তারা তাকে ওভাররাইড করে না, তার সিগন্যালটা ওভাররাইড করে না, মানে অবজ্ঞা করে চলে যায়,
অথচ সে স্টাফ ট্রাফিক যিনি উনি তো একজন কনস্টেবল, ওনার চেয়ে অনেক বড় বড় মর্যাদার, সামাজিক মর্যাদার বা পদমর্যাদার মানুষ হয়তো ওই গাড়ির বহরে আসেন, যারা চুপ করে বসে আসেন, একজন হাত তুলে নিষেধ করছে তাদেরকে যাইতে। সেই জন্য এই ট্রাফিকের উপর আমাদের যতটুকু ইয়াকিন বা যতটুকু আমরা তাকে বাস্তবতা মনে করি, রিয়েল মনে করি, আমরা কিন্তু আল্লাহকে সেটুকুও মনে করি না। বিকজ আল্লাহ তো আমাদের জন্য যে সমস্ত জিনিস নিষেধ দেখায় বসে আসেন বা নিষেধ করে চেয়ে আসেন, দেখতেছেন, আমাদেরকে অবজার্ভ করতেছেন। আমরা যদি সত্যিই মনে করতাম যে এই ট্রাফিকের মতোই আল্লাহ আমাদের কিছু করতে পারবেন বা আল্লাহ ইজ ভেরি মাচ প্রেজেন্ট অথবা ভেরি মাচ রিয়েল, তাহলে হয়তো আমরা অ্যাক্ট করতাম অ্যাকর্ডিংলি। কিন্তু আমরা সেটা মনে করি না, সেই জন্য আমরা কিন্তু আল্লাহর নিষেধগুলা অথবা আল্লাহর আদেশগুলো অবজ্ঞা করি বা একদমই পাত্তা দিই না। এটা এটা কী করবো তাহলে মুসলিম হিসাবে? আমাদের এই অবস্থা থেকে উত্তরণের উপায় কী? এখানে আমরা অলওয়েজ বলি যে মানুষের অন্তরের রোগের ভিতর স্কলাররা বলেন দুইটা বড় রোগ হচ্ছে শাহাওয়াত এবং শুবহাত। শাহাওয়াত হচ্ছে কাম, আমাদের রিপুর তাড়না, যেগুলো কাম, ক্রোধ, মোহ ইত্যাদি লোভ, যেগুলো আমাদের ভিতরে ইনহেরেন্ট, যেগুলোকে কন্ট্রোল করা বা চ্যানেলাইজ করা হালাল পথে, সেটা আমাদের একটা যুদ্ধ, মানে একটা স্ট্রাগল বলতে পারেন। তো সেই শাহাবাতটা হচ্ছে, শাহাবাতটা হচ্ছে অনেকটা মানুষ করে বা মানুষ একটা ট্র্যাপে পড়ে, বাট মানুষের একটা গিলটি ফিলিং থাকে, সে করলেও তার ভিতরে একটা ই থাকে, মানে যে সে ভালো কাজ করে নাই এবং সে রিপেন্ট করে অথবা এটাতে বের হয়ে আসতে চায়। আর শুভাত হচ্ছে সন্দেহ প্রবণতা, আমাদের ভিতরে যে সন্দেহগুলো আসে, আল্লাহ আছেন, আল্লাহ কি সত্যি আছেন নাকি নাই, জান্নাত জাহান্নাম আছে নাকি নাই। যদি জান্নাত জাহান্নাম না থাকে অথবা না থাকার যদি একটা পসিবিলিটি থাকে, তাহলে আমরা তো এখানে শুধু লুজারই হইলাম, মানে আমরা এই এই হেডোনিজম, হেডোনিস্টিক পৃথিবী, এখানে কত ভোগ সুখ থেকে আমরা, ভোগ এবং সুখ থেকে আমরা বঞ্চিত হইলাম বা এনজয় করলাম না লাইফটাকে। যদি জান্নাত জাহান্নাম না থাকে তাহলে হোয়াট এ ওয়েস্ট, এরকম অনেকে মনে হতে পারে। আবার আল্লাহ কি আসলেন, আচ্ছা আসেন হয়তো, আচ্ছা আর একটু যাক, আমার তো বয়স বেশি হয় নাই। অ্যান্ড দেন ওয়েন ওই যে বললাম যে আগে একটু লাইফটা এনজয় করি, আল্লাহ ক্যান ওয়েট। অ্যান্ড যখন কোমরে ব্যথা হবে অথবা চোখে দেখবো না বা ছড়ে হয়ে হাঁটতে পারবো না, তখন না হয় আল্লাহর কাছে মাফ চেয়ে নিবো বা না মসজিদে যাতায়াত করবো, ভালো ভালো কাজ করবো ইত্যাদি ইত্যাদি। অথবা একবার হজ করে আসবো, হিন্দুরা যেরকম গঙ্গা স্নান করে সেরকম হজ করলেই তো আমি একদম পবিত্র হয়ে গেলাম, আগের যতক্ষণ না সব শেষ। এই ধরনের অনেকে মনে করতেও পারেন, আবার কেউ কেউ মনে করেন অ্যাগনোস্টিকরা যেরকম বলে যে থাকতেও পারে আল্লাহ, নাও থাকতে পারে। মুসলিমদের ভিতরে আপনি আপনারা অবাক হবেন যে বহু বহু মানুষ এখন আল্লাহ বিশ্বাস করে না অথবা সন্দেহ পোষণ করে অথবা মনে করে যে থাকতেও পারে নাও থাকতে পারে। সো এটা এই যে শুভহাত, যেটা সন্দেহ, এটা কিন্তু মানুষের জন্য খুবই ক্ষতিকর, শাহাবাতের চেয়ে বড় ক্ষতিকর জিনিস এটা। এটা এই জন্য যে এটা মানুষকে একদম কুড়ে করে খায়, অর্থাৎ আপনি টার্মাইট যেগুলোকে বলে, ওই যে উই পোকা বলে, উই পোকা যেরকম একটা কাঠের কলমকে এমনভাবে খেয়ে ফেলে যে আপনি জাস্ট হাত দিয়ে টাচ করে ঝুরঝুর করে এটা পড়ে যায়। তো মানুষের বিশ্বাস বা মানুষের ইমানকে সন্দেহ সেই একইভাবে খেয়ে ফেলে, যদি সেই সন্দেহটা মানুষ নিরসন না করে, অ্যাড্রেস না করে। এটা নিরসন করার উপায় হচ্ছে, একমাত্র উপায় হচ্ছে জ্ঞান অর্জন করা, আর কোনো উপায় নেই, এটাই হচ্ছে ওষুধ। সো আপনারা চিন্তা করেন যে আপনাদের, আপনারা কি আল্লাহকে এমনভাবে বিশ্বাস করেন নাকি যেমন বিশ্বাস করা উচিত? যদি না করে থাকেন বা এমনভাবে ভয় করেন কি না যেভাবে ভয় করা উচিত, যদি না করে থাকেন তাহলে আপনার নিজেদের ভেতরে তাকায় দেখেন যে আপনার কোনো সন্দেহ আছে নাকি বা কনভিন্সড হওয়ার মতো কিছু বাকি আছে কি না, কোথাও কোনো গ্যাপ আছে কি না। থাকলে ইনশাল্লাহ পড়াশোনা করবেন এবং সেটাকে সারায় নেবেন, তা না হলে আপনার নামাজ রোজা বা আপনি হাফ হার্টেডলি যেগুলো করতেছেন এগুলো আসলে কোথায় যাচ্ছে, এটা বিরাট কোয়েশ্চেন মার্ক হয়ে থাকবে। সো আমরা জ্ঞান অর্জন করার জন্য কোথা থেকে শুরু করব, সেটারও একটা মেথোডোলজি আছে বা সেটারও কিছু ব্যাপার আছে। আমরা প্রথমেই চিন্তা করতে পারি যে দুইটা প্রপোজিশন, একটা যে এমনও হইতে পারে যে আল্লাহ নাই, নাস্তিকরা যা বলে, কাফেররা যা বলে, মুশরিকরা যা বলে বা অ্যাগনস্টিকরা যা বলে, হয়তো বা আল্লাহ আছেন কিনা আমরা জানি না বা নাই, এরকম একটা পসিবিলিটি হতে পারে। হয়তো বা এটাও হইতে পারে যে লাইফ কেম ইন টু বিং বাই অ্যাক্সিডেন্ট, পৃথিবীতে জীবনটা অ্যাক্সিডেন্টালি আসছে, এটা এটা একটা প্রপোজিশন, এটা হইতে পারে। তাহলে তো আর আল্লাহ থাকার দরকার নাই বা থাকলেও সেটা
যাচ্ছে, ব্যাপারটা কোথায় যাচ্ছে নিচ্ছে, যেরকম বলছেন যে আল্লাহ থাকলে তার কোনো প্রয়োজন নাই, তার কোনো রোল নাই এখন, সেরকম একটা ব্যাপার হইতে পারে। আবার ইসলামী ইটা যেটা যে আল্লাহর নাম হচ্ছে আল হাক, দি রিয়েল, মানে একমাত্র আল্লাহ রিয়েল আর বাকি সব কিছু হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, এখন আসে কালকে নাই, কিন্তু আল্লাহ হচ্ছেন একমাত্র অ্যাবসোলিউট রিয়েলিটি। আজকে এইটুকুই থাক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।